Assalamualaikum viewers, welcome back to my YouTube channel. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করবেন সেটা। যারা পাটিসাপটা পিঠা বানানোটা খুব বেশি ঝামেলা মনে করছেন, আজকে তাদের জন্য আমার এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেই রেসিপিটা কিভাবে তৈরি করব। এইখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এটা আমি খুব ভালোভাবে লাল করে জাল করে নেব। দেখুন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। আমার মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে নাড়তে থাকব, যাতে তলাতে না লেগে যায় সেটা সতর্কভাবেই নাড়তে হবে। আস্তে আস্তে দুধের খিরটা ঘন হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আমার খিরটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা করে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। এখন দিয়ে দেব চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দেব আমি পানি। পানিটা অবশ্যই আস্তে আস্তে দিতে হবে। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। আমি একটা হ্যান্ড রোয়েজ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব, সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে, এটা খুবই পাতলা হয়েছে, বেশি ঘন হয় নাই। আমি কড়ার মধ্যে একটু প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর টিস্যুটা দিয়ে আমি কড়াইটা খুব ভালো মতো মুছে নিচ্ছি তেলটা। এখানে আমি পিঠার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার, দিয়ে খুব ভালো মতো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর পিঠাটা তৈরি করতে হবে। এখন আমি 2 মিনিটের জন্য ডেকে রাখব। 2 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি আমি পুরটা, যে খিরটা আমি তৈরি করে রেখেছি ওটা ওটা শক্ত হয়ে গিয়েছে। এখন খুব ভালো মতো বাসটা দিতে হবে। দেখুন আমার পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এটা আমি খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা গোল করে নেব। আবারও 2 মিনিটের জন্য ডেকে রাখব। 2 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি দুধের খিরটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে। আবার পিঠার বাসটা দিয়ে দিচ্ছি। দেখুন বাসটা কিভাবে দিতে হয়। আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। দেখুন আমার পিঠাগুলো একেবারে পুড়ে যায় নাই। আপনারা যারা এটাকে ঝামেলা মনে করছেন, তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন, তাহলে দেখবেন ঠিক আমারটার মতোই পিঠা হবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।